এভরিওয়ান, আমরা সকলেই ফেসবুকের একটা প্রবলেম ফেস করতেছি। যদি আমরা নিস্টিম অ্যাড মনিটাইজ করতে আসি, সেক্ষেত্রে আমরা এই যে ফেসবুকের যে কান্ট্রির সমস্যাটি আছে এটা আমরা ফেস করতেছি। এখান থেকে আমাদের এই কান্ট্রিটি ইনিজিবল না, মানে আমরা যে দেশে আছি সেই দেশে আমাদের কান্ট্রিটি ইনিজিবল না, মানে আমাদের দেশেটি আমরা মনিটাইজ করতে পারবো না, ইনস্টিম অ্যাডটি মানে মনিটাইজের জন্য যোগ্য না। কেন আমরা বাংলাদেশে থাকা সত্ত্বেও এই সমস্যাটি দেখা দিতেছে। নতুন কোনো পেজ ক্রিয়েট করলে বা আমাদের অন্য কোনো আদার্স ওল্ড পেজ বা পুরাতন পেজ থাকা সত্ত্বেও আমাদের সব টাস্ক কমপ্লিট, বাট একটা টাস্ক এটা হচ্ছে কমপ্লিট করতে পারতেছি না, মানে এটা আমাদের টিক মার্ক আসতেছে না অ্যান্ড আমরা হচ্ছে মনিটাইজ করতে পারতেছি না। এই সমস্যাটা কীভাবে সমাধান করব আর এই সমস্যাটির সমস্ত ডিটেলস আমি বলবো, কী কারণে এই সমস্যাটি আপনাদের হইতেছে এবং কী কারণে আপনার সমস্যার সমাধান করতে পারতেছে না, কীভাবে সমস্যাটি সমাধান করবেন, এইটু যদি বিস্তারিত এই ভিডিওতে। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো স্টার্ট করা যাচ্ছে ভিডিও। ওকে এভরিওয়ান, ফাইনালি আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। সো ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, দেন আমাদের যে পেজটিতে সমস্যা সেই পেজটি আমরা চুজ করে নেব, আপনারাও চুজ করে নেবেন। দেন আমরা চলে যাব এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডতে। প্রফেশনাল ড্যাশবোর্ডতে চলে আসার পর এখান থেকে নিচে থেকে স্ক্রল ডাউন করে আমরা মনিটাইজেশন সেকশনে যাব। সো মনিটাইজেশন সেকশনে আসার পর এখান থেকে ইনস্টিম অ্যাড দেখতে পাচ্ছেন, ইনস্টিম অ্যাডেতে ক্লিক দিলাম। দেন আমরা এখান থেকে উপর দিকে সোয়াইপ করলে এখান থেকে আমরা দেখতে পারবো ক্রাইটেরিয়াগুলো, ফেসবুকের পাঁচটি ক্রাইটেরিয়া আছে সেগুলো। সো পাঁচটি যে ক্রাইটেরিয়া আছে তার ভিতরে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যে দেশেতে বসবাস করতেছি বা যে দেশ থেকে আমরা ফেসবুক পেজটি পর্যালোচনা করতেছি সেই দেশে কি আমাদের হচ্ছে ইনিজিবল আছে কিনা, আমাদের ইনস্টিম অ্যাডটি মানে ইনস্টিম অ্যাডটি মনিটাইজ করতে পারবো কিনা। সো সেটা চেক করার জন্য আমরা ফাইনালি এই যে ইনস্টিম মানে ইনিজিবল কান্ট্রি এখানে ক্লিক দেবো। সো এখানে যখন ক্লিক দেবো আমরা ক্লিক দিলে দেখতে পারবো অল কান্ট্রি এখান থেকে শো করবে যে যে কান্ট্রিতে আমরা ইনস্টিম অ্যাডটি মনিটাইজ করার যোগ্য, মানে ইনস্টিম অ্যাডটি মনিটাইজ করে ইনকাম করা যাবে। ঠিক আছে গাইস, এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এখানে সাবমিট দেন দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো দেশ আছে, দেন এখান থেকে আমরা যে কারণে এটা হচ্ছে আপনার টিক মার্কটি আসে না সেটা হলো বা টিক মার্ক আসছিল বাট আপনার চলে গেছে, তার কারণ হলো মূল কারণ হচ্ছে আপনার ভিপিএন। সো আপনার যদি পাকিস্তানি ভিপিএন বা যে দেশের কান্ট্রিতে ইনিজিবল না আমাদের ইনস্টিম অ্যাডটি সেই দেশের যদি ভিপিএন ইউজ করেন বা সেই সার্ভার ইউজ করে যদি আপনারা এখানে প্রবেশ করেন ফেসবুকে বা আপনার পেজে না প্রবেশ করলে ফেসবুকে যদি ভুয়ো ভবিষ্যতেও আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে সমস্যাটি আসবে। সেক্ষেত্রে আপনার কী হবে, এই যে কান্ট্রি ইনিজিবল মানে আপনার যদি এনেবল থাকে সেক্ষেত্রেও আপনার হচ্ছে এটা ইনেবলটি ইয়ে হয়ে যাবে, আপনার ইনেবল আর হবে না মানে এখান থেকে ইয়ে হয়ে যাবে, তখন আপনার যে পেজটি মনিটাইজ থাকে সেক্ষেত্রে মনিটাইজটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে গাইস, গাইস এই সমস্যা কীভাবে সমাধান করবেন এইটি যদি বলবো। ঠিক আছে, ফাইনালি আপনারা কী করবেন, এটা আপনার এখন নতুনে আপনার যে ফেসবুক আপডেটের পরে এই সমস্যাটি হয়েছে, নতুন কোনো পেজ ক্রিয়েট করলে এরকম আসবে, দেন আপনার এটা সলভ হয়ে যাবে নিমিষেই, কোনো সমস্যা নেই। আপনার যখন ওয়াশ টাইম বা আপনার এই সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হবে বাট এটা যখন কমপ্লিট হবে না এই যেটা ইনেবল হবে না তখন আপনার কী কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করতে হবে, পরপর আপনি লাইভ করতে থাকবেন। ঠিক আছে, প্রতিদিন দুইটা থেকে তিনটা লাইভ করবেন, দেন আপনাকে কিছু কাজ করতে হবে সেগুলো আমি বলে দিতেছি। আপনি যদি মনিটাইজ বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও আপনি সেম কাজটি করবেন, ইনশাল্লাহ আপনার মনিটাইজটি ব্যাক পেয়ে যাবেন। সো কাজটি করার জন্য ফাইনালি আপনাকে যে কাজটি করতে হবে, ফাইনালি যেটা বললাম দুইটা করে লাইভ করতে হবে ডেইলি, প্রতিদিন দুইটা 10-15 মিনিট করে লাইভ করবেন। লাইভ মাস্ট বি, যে কোনো ইস্যুর জন্য আপনার ফেসবুকে যে কোনো ইস্যু হোক এইখানে মধ্যে সমস্ত ইস্যু সলভ করতে চান আপনাকে পরপর লাইভ করতে হবে, লাইভ হচ্ছে মানে মেন রিজন। ঠিক আছে, আপনি যদি লাইভ না করেন সেক্ষেত্রে সমস্যাটি আসবে, সো সমস্যার সমাধান হবে না। আপনি যদি লাইভ করেন সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে, ডেলি 2-3টা লাইভ করুন অ্যান্ড টানা 7-14 দিন কাজ করে দেন, 100% আমি বলতেছি গ্যারান্টি সহকারে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। গাইজ এখন আসি আমরা এই যে লাইভটা করব, লাইভ করলাম। সো ফাইনালি আমি আরেকটা ভিডিও দেবো, আপনার ভিডিও চাইলে বলবেন যে ফেসবুকে আপনি লাইভে না আসেও কীভাবে লাইভ করবেন। ঠিক আছে গাইজ, এই ভিডিও চাইলে আমি ভিডিও দেবো, কোনো সমস্যা নেই, আপনার ওই ভিডিও দেখে আপনি কাজটি করতে পারবেন। সো গাইজ এখন আমরা চলেন আরেকটা কাজ করতে হবে, মূল কাজ সেটা হলো এখান থেকে যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা দিয়ে নেবেন। সো গাইজ এখান থেকে আমি ফাইনালি একটা স্ক্রিনশট দিয়ে নেব, সেখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। দেন দিয়ে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর পেজটি প্রোফাইল লিঙ্কটি আপনাকে কপি করে নিতে হবে। সো এখান থেকে আসবেন অ্যান্ড থ্রি ডট আমি ক্লিক দিলাম, দেন প্রোফাইল লিঙ্কটি কপি করলাম, দেন একটা টেক্সট লিখতে হবে যেগুলো আপনি ইচ্ছে মতো লিখতে পারেন, আপনার পেজেতে যে যে সকল সমস্যা দেখা দিচ্ছে ওই সকল সমস্যা লিখতে পারেন। ঠিক আছে গাইস, সো ফাইনালি আমি একটা টেক্সট লেখা আছে, এটা আপনার আপনাদের সুবিধার থেকে আপনি যদি চান আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি চাইলে
চেক করে নিতে পারেন, ঠিক আছে। ফাইনালি এখন যে কোনো রিপোর্ট আপনি দেন না কেন ফেসবুকে, আপনার পেজ থেকে হোক প্রোফাইল থেকে হোক, মাস্ট বি আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো প্রোফাইল লিঙ্কটি কপি করে নিতে হবে। প্রোফাইল লিঙ্ক দিলে আপনার 100% ওই আপনার সমস্যাটির সমাধান হবে। যদি এখন আমরা বর্তমানে অনেকে রিপোর্ট করতেছি বাট আমরা এই প্রোফাইল লিঙ্কটা দিই না, প্রোফাইল লিঙ্কটা এখন বর্তমানে দেওয়া লাগে। সো আমরা এখানে ঠিরোটা দিব, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবো, এখান থেকে আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক দেবো, নিচের দিকে আসবো কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেবো। সো এখান থেকে কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাইতেছে। সো এখান থেকে আমরা ফাইনালি প্রথম যে ইয়েটে আছে অপশনটি ওটাতে দিয়ে নেব, ঠিক আছে, দ্বিতীয়টা দেবো না, দেন আমরা প্রথমটাতেই দিয়ে দেবো। সো গাইজ আমরা এই প্রথমটাতে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিলাম, দেন আমরা এখান থেকে আমাদের পেজ না প্রোফাইলের সমস্যা, আমরা পেজটি দিয়ে দিলাম, দেন আমরা এখান থেকে স্ক্রিনশটটা কেটে দিয়ে আমরা এখান থেকে নতুন করে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওটা মারলাম, স্ক্রিনশটটা ওটা দেবো, অ্যান্ড দেন এটা আমরা ইচ্ছে মতো লিখে দেবো। আপনার চাইলে আপনার সুবিধার্থে এটা ভিডিও ডিসক্রিপশন থাকবে এই টেক্সটগুলো, চাইলে ওখান থেকে কপি করে দিতে পারেন। আর এখান থেকে যেভাবে আসে আপনার আমার পেজের লিঙ্কের জায়গায় আপনার পেজের লিঙ্ক দিয়ে দেবেন, এখানে পেজ লিঙ্কের জায়গায় আপনার পেজের লিঙ্ক দিয়ে দেবেন, দেন এখান থেকে সেন্টে ক্লিক দেবেন। সো এখান থেকে ফাইনালি এই উপরে সেন্টে ক্লিক দিবেন, তাহলে আপনার রিপোর্টটি সেন্ড হয়ে যাবে। এভাবে যদি আপনি প্রতিদিনই আপনি 3 দিন পর পর 72 ঘন্টা পর পর এরকম রিপোর্ট মারবেন আর লাইভ করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সো এটা ছিল আজকের ভিডিও, ভিডিও দেখে অবশ্যই হেল্পফুল মনে হলো অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোথাও দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।